हे तरुण जुबागीराम हे अमर पंथुरा हे अमर मुरब्बिया निराम सुने रेखे दिन बाबा जेने रेखे दिन बाबा हजरत ईसा नबी के अल्लाह आसमाने तुले निये चिलेन विश्व नबी तखनो पर्यन्त आसेननि এই কিছু কম বেশি বাবা কয়েকশো বছরের ডিফারেন্স এই কয়েকশো বছরের মধ্যে সারা পৃথিবীতে অনাচার অত্যাচার পাপাচার লুকাচার অনেক পরিমাণে বেড়ে গেল মানুষ মাইট ইজ রাইট জোজ্জার মূল্যক তার ক্ষমতার অপব্যবহার দুর্বলের উপর সবলের অত্যাচার নারীদের উপর পুরুষদের অত্যাচার ছোটদের উপর বড়দের অত্যাচার ক্ষমতাশালী বিত্তশালীরা ভাই আমার দরিদ্রের উপর অত্যাচার বিভিন্ন রকম অনাচার অবিচার পাপাচার ভাই আমার দোস্ত আমার হে তরুণ যুবকেরা সারা পৃথিবীতে অত্যাচার অনাচারে ভরে গিয়েছিল আমার আল্লাহ এত নারাজ হয়েছিলেন এত অসন্তুষ্ট হয়েছিলেন আমার আল্লাহ তাআলা নারাজ হয়ে গিয়ে আসমানের দরজায় তালা মেরে দিয়েছিলেন আসমান থেকে বহুদিন পানি হয় না পানি না হওয়ার কারণে সারা পৃথিবীতে ভয়াবহ পানির অভাব দেখা দিয়েছিল খরা হয়ে গিয়েছিল বিশেষত আরবের ইতিহাস খুলে দেখুন হিস্ট্রিটা খুলে দেখুন সিরাতে রাসূল খুলে দেখুন সিরাতে মুহাম্মাদি খুলে দেখুন তারিখের ইতিহাসগুলো খুলে দেখুন ইসলামিক হিস্ট্রিগুলো খুলে দেখুন তারিখে ভাই আমার রাসূলুল মুলুক খুলে দেখুন ভাই আমার তারিখে তাবারি খুলে দেখুন হে তরুণ যুবকেরা হে মুরব্বিয়ানেরা শুনে কে দিন বাবা জেনে রেখে দেন সারা আরবে হাহাকার শুরু হয়ে গিয়েছিল খরা দেখা দিয়েছিল বন্ধুরা আমার শরণ যুবকেরা আমার গাছগুলো সব জ্বলে গিয়েছিল ফলগুলো সব নষ্ট হয়েছিল পশু পাখিরা সব হাহাকার করছিল তারা মারা যাচ্ছিল বাবা মানুষগুলো হাহাকার করছিল হাই পানি বলে চিৎকার করছিল হে তরুণ যুবকেরা যেদিন রাহমাতুল আলামিন আমার আপনার দয়ার নবী মায়ার নবী দুনিয়ার বুকে আসবেন হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা যেদিন রাহমাতুল আলামিন মাতৃগর্ভে স্থান নেবেন সেদিনে আমার আল্লাহ খুশি হয়ে গেলেন আকাশ থেকে আকাশের ভাই আমার দরজার তালাখানা খুলে দিতে বললেন হে আকাশের দরজার ফরিশতা বাবা কে আছো রহমতের দরজার দায়িত্বে যে আছো বাবা তালাটা খুলে দাও আজকে আমার নবী মাতৃগর্ভে স্থান নিয়েছেন আখিরি জামানার পয়গম্বর জগতের শেষ নবী যে নবী না এলে কুল কায়নাত আমি সৃষ্টি করতাম না যার নূরের ওসিলা হয় সবকিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সেই রহমাতুল লিল আলামিন মাতৃগর্ভে স্থান নিয়েছে বাবা হে রহমতের দরজার ফরিশতা শুনে রেখে দাও আকাশের দরজার তালা খুলে দাও আর রহমতের পানিটা জমিনে নাজিল করে দাও এত পানি হয় এত পানি হয় সে পানি দেখে আরবের মানুষ তৃপ্তি লাভ করে মরা গাছগুলো সবুজ হয়ে যায় ভাই আমার পশু পাখি শান্তিতে বাঁচা শুরু করে আর মানুষগুলো আনন্দে আত্মহারা হয়ে নৃত্য করতে শুরু করে দেয় আরবের মানুষগুলো সে বছরের নাম দেয় সানাতুল ফাতহে ওয়াল ইফতেহাজ অর্থাৎ জয় এবং আনন্দের বছর বলে অভিহিত করে পানি দেন না আল্লাহ নবী পৃথিবীর জমিনে আসবেন মাতৃকর গর্ভে স্থান নিয়েছেন তার খুশিতে আল্লাহ খুশি এবং ফারিস্তারাও খুশি আকাশে দরজার তালা খুলে জমিনে পানি দান করলেন জোরে বলুন সুবহান ইতিহাস খুলে দেখো তোমরা তো আবার ইতিহাস মানতে চাও না কি যে মানবে আল্লাহই জানে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বী আনে হে তরুণ যুবকেরা বিশ্বনবী কি সম্মান আল্লাহ দিলেন কি ইজ্জত দিলেন কি মর্যাদা আল্লাহ দান করলেন আরবের বুকে যদি আপনি যান দুটো খেজুর আপনি খাবেন বাবা এই দুটো খেজুর খুব অলৌকিক খেজুর একটা হলো বীজ ছাড়া খেজুর দানা ছাড়া আর আর একটা খেজুর হলো আজুয়া খেজুর
আমরা অনেক খেয়েছি আলহামদুলিল্লাহ। আজুয়া খেজুর, এই আজুয়া খেজুর হলো কালো জামের মতো দেখতে। জাম গাছ আছে না নাই এদিকে? আছে না নাই জাম গাছ? জাম গাছটা এই বড় বড় জাম হয় না, আগে ছোটবেলায় জাম গাছে উঠতাম মনে আছে, জাম পারতাম। এই আজুয়া খেজুরটা আপনারা দেখবেন কালো খেজুর জামের মতো, আর সবচেয়ে দামি খেজুর। ওই মানুষটার শরীরের বিষকে পানি বানিয়ে দেবে। আজুয়া খেজুরের এত গুরুত্ব। হে তরুণ যুবকেরা, বিশ্ব নবীর মান দিলেন, ইজ্জত দেন, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আবু জাহেল বিশ্ব নবীকে পরীক্ষা করত। হ্যাঁ, বিশ্ব নবীকে বায়ামার মাঝে মাঝে তাওহীন করত, ছোট করার চেষ্টা করত। বিশ্ব নবীকে একজন জাদুঘরে পরিণত করার চেষ্টা করেছিল, বিশ্ব নবীকে একজন পাগলে পরিণত করার চেষ্টা করেছিলাম। সেই আবু জাহিলের খালাতো ভাই চাচাতো ভাইরা আজও আছেন, যারা নবীর শান মান ইজ্জতকে ছোট করে একজন সাধারণ মানুষে পরিণত করতে চায়। হে তরুণ যুবকেরা, তাদের আল্লাহ দুনিয়াতেও অশান্তির শেষ থাকে না, দুনিয়াতেও জিল্লাতের শেষ থাকে না, আখিরাতেও জিল্লা শেষ থাকবে না, নবীর সামনে গিয়ে দাঁড়াতে পারবে না, আর দুনিয়াতেও আল্লাহ তাদের ইজ্জতকে ধ্বংস করে দেবেন। আবু জাহেল তার প্রমাণ। আবু জাহেল বড় সম্পদশালী নেতা ছিল, তার কাবা ঘরে আপনারা তওয়াফ করবেন, কাবা ঘরের পেছন দিকে আপনি পাবেন সাফা মারুয়া, এই সাফা মারুয়া সাই করে সাফা মারুয়ার পেছন দিকে আপনি দেখবেন বেরিয়েই যে লম্বা টয়লেট বাথরুম, ওই বাথরুম টয়লেটটা হলো আবু জাহিলের ঘর। আরব সরকার বলল এ হতভাগা আবু জাহিল, সে তো নবীকে চিনল না, তার বুদ্ধিকে কাজে লাগালো না, তার আসল নাম ছিল আবুল হেকাম জ্ঞানের পিতা, কিন্তু হয়ে গেল নবীকে না মেনে মূর্খের পিতা, তাই আল্লাহ তার ইজ্জতকে নষ্ট করে দিলেন, তার ঘরটা আজকে পেচ্ছাপখানা টয়লেট, সারা দুনিয়ার যত হাজিরা যায় সেখানে হাগে আর মোতে, খালি পটি করে দিয়ে চলে আসে। তাহলে নবীর যারা শত্রুতা করবে তাদের অবস্থাই পটি করার মতো হয়ে যাবে। তা আবু জাহেল বারবার নবীকে অপদস্থ করার চেষ্টা করে। তো একদিন একটা খেজুরকে পুড়িয়ে নিয়ে এসেছে, পুড়িয়ে, এটা এক রাওয়ায়েতের মধ্যে পাওয়া যায় যে একদিন একটা খেজুরকে পুড়িয়ে নিয়ে এসেছে, নিয়ে এসে বিশ্ব নবীকে বলছে হে মোহাম্মদ, তুমি তো আমাদেরই ভাই, তুমি তো আমাদেরই ঘরের ছেলে বাবা, আবার এখন নবী হয়ে গেছো বলছো, কি বিপদ বলো দেখি, তোমাকে আমরা এত ভালোবাসি, তোমাকে আমরা এত সম্মান করি, হে বাবা মোহাম্মদ কি বলতে হয়, জোরে বলেন, সবাই বলেন, যে না বলবে সে কিন্তু ধ্বংস হবে। আমি নিজের কথা বলছি না, নবী বলেছে, জিব্রাইল ফারিস্তা বলছে আপনার নাম যে শুনলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো না সে যেন ধ্বংস হয়, আপনি বলুন আমিন, বিশ্ব নবী বলেন আল্লাহুম্মা আমিন, তার মানে নবী দোয়া করেছেন আল্লাহ কবুল করেন, কত বড় কঠিন কথা বুঝতে পারছেন, নবীর নাম শুনবেন সঙ্গে সঙ্গে দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক শ্রেণীর মানুষ বিয়াদব, তাদের সঙ্গে আমাদের তুলনা করলে হবে না, তারা নবীকে মানে না, তারা মোবাইলের মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছে, নবীকে মানার দরকার নাই, নবী আমাদের মতো মানুষ, নবী মরে গেছে, পচে গেছে, গলে গেছে, শেষ হয়ে গেছে, ওলি আবার কি, পীর আবার কি, গাউস আবার কি, কুতুব আবার কি, এক শ্রেণীর মানুষ শিক্ষা দিচ্ছে এদের, এই রকম বক্তা একটু যখন বুঝতে পারবেন যে ওইটা ওই লাইনের বক্তা আছে, এটা ওই লাইনের বক্তা আছে, আবু জাহেলের গোষ্ঠীর বক্তা, সেটা আরবের লোক, কুরাইশের লোক, কিন্তু আসলে ছিল রসূলের দুশমন, এই ওই দুশমনের লাইনের, আবু জাহিলের খানদানের বক্তা, সেই লাইনের বক্তা, অমনি সঙ্গে সঙ্গে তাকে আর শেয়ারও করবেন না, কমেন্ট করবেন না, সরিয়ে দেবেন, সরিয়ে দেবেন, আবার ভালো আলেমদের বক্তব্য দেখো। আবু জাহিল বিশ্ব নবীকে বলছেন বাবা মোহাম্মদ, তুমি তো আমাদের ঘরের ছেলে, হে বাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো আমাদের পরিবারের সন্তান,
বাবা ভাই বসুন রেখে দাও জেনে রেখে দাও তোমাকে আমরা বড্ড ভালোবাসি বাবা ছোট থেকে তুমি কখনো মিথ্যা কথা বলো না ছোট থেকে তুমি কখনো কারো মাল হরণ করো না ছোট থেকে তুমি কাউকে কটু কথা বলো না ছোট থেকে তুমি কাউকে কখনো কষ্ট দিও না তুমি আমানতের খেয়ানত করো না ওয়াদা করলে খেলাফ করো না তুমি কাউকে কখনো অন্যায় কাজ করো না তাই আরবের মানুষ তোমার উপর প্লিজড তোমাকে আরবের মানুষ মক্কার মানুষ আল আমিন মহা সত্যবাদী বলে ভূষিত করেছে হে বাবা মুহাম্মদ শুনে রেখে দাও জেনে রেখে দাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা মুহাম্মদ শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমার তোমার ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি তোমার অসুবিধাটা বুঝতে পেরেছি বলো বাবা বলো দেখি কত টাকার মালিক হতে চাও কত সম্পদের মালিক হতে চাও যত সম্পদের মালিক হতে চাইবে বাবা আমরা সকলে মিলে সারা আরবের সম্পদটাকে তোমার কদমে এনে হাজির করব আর যদি বলো সুন্দরী নারী চাই সুন্দরী মহিলা বিবাহ করতে চাও নারী চাই সারা আরবের মধ্যে সবচেয়ে সুন্দরী নারীটাকে তোমার পায়ের নিচে কদমে এনে হাজির করে দেব বিশ্বনবীর চোখ পড়া পানি বুক ভরা বেদনা নিয়ে বললেন চাচা জান এমন কথা বলবেন না শুনে রেখে দেন জেনে রেখে দেন ও আমার চাচা জান শুনে রেখে দেন আপনারা যদি আমার এক হাতে চাঁদ দেন আর এক হাতে সূর্য দেন তবু আমি রাসূলুল্লাহ আমার আল্লাহর একত্ববাদের প্রচার বন্ধ করব না জোরে হবে না এক হাতে চাঁদ দেন আর এক হাতে সূর্য দেন তবুও আমি আল্লাহর কথা বলা বন্ধ করব না নাইকিরাম জিয়াত তারম আপনি রং কাট পায়ে নাইকিরাম জিয়াদা চাঁদ তারম আপনি রং কাট পায়ে মেরা আকা কো দেখোগে চমক না ভুল যাওগে মেরা আকা কো দেখোগে চমক না ভুল যা আমার নবী চাঁদের থেকেও বেশি সুন্দর সাহাবী হয়ে ফিরে চলে গেল আটকাতে পারে না আবু জাহেল আবুল আহাবের দলেরা আটকাতে পারে না শেষে তারা প্ল্যান করলো মেরে দাও আর উপায় নাই আর বাঁচানোর দরকার নেই এবার তুলে দাও কত পরীক্ষা কত ঘাত প্রতিঘাত ওই পোড়া খেজুর নিয়ে এসে বলছে বাবা মোহাম্মদ এই যে তুমি যে এত বড় জাদুকর আমি তো জানতাম না দেখছি যত দেখছি তোমাকে বুঝতে পারছি তুমি বড় জাদুকর তবে এই পোড়া খেজুরকে তুমি গাছ বানাতে পারবে না যত বড়ই জাদুকর হও না কেন দেখাও তো দেখি যদি এই পোড়া খেজুরটাকে গাছ বানিয়ে দাও তাহলে বুঝবো হ্যাঁ তুমি সত্যি নবী মেনে নেব আহ আমার নবীকে এতবার ধোঁকা দিয়েছেন তারপরেও নবী কিন্তু তার ধোঁকার মধ্যে ধোঁকা বলে নয় নবী সব জানেন কিন্তু তারপরও নবী তাকে বিশ্বাস করছেন আসলে বিশ্বনবীর টার্গেট হলো যে আমার আমার আল্লাহর একটা বান্দাও যেন জাহান্নামে না যায় আর আমার চাচা জাহান্নামে যাবে যে কোনো ভাবে কি আমি হেদায়েত করতে পারবো না এতবার নবীকে ঠকিয়েছে আকাশে চাঁদ দুখানা করো এই করো ওই করো সেই করো নবী যা বলেছে সব মেনেছে প্রত্যেকবারে ধোঁকা দিয়েছে তারপরও নবী হাল ছাড়েননি তারপর ইমানদারেরা নিজে বাঁচো নিজের আহাল পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে জোরে বলুন সুবহানাল্লাহ তুমি নিজে বাঁচো নিজের আহাল মানে নিজে নিজে এবং আহাল বলতে নিজের পরিবার পরিবারের মধ্যে ঘর পড়ে পাড়া প্রতিবেশী পড়ে এটা আল্লাহর কোরআনের অর্ডার আর তুমি বাঁচাতে যাচ্ছ আমেরিকায় বাঁচাতে যাচ্ছ বোম্বাই কেন বোম্বাই আলেম ওলামা আর পাঁচানোর কেউ নাই হেদায়েত দেওয়ার কেউ নাই
তোমার সংসার ঘরবাড়ি আছে, সাত বছর বয়স থেকে সন্তানটাকে নামাজের তালিম দাও। ছোট্টবেলায় সাত বছর বয়সে রাসূলের নির্দেশ, সাত বছর বয়স থেকে বাচ্চাটাকে নামাজের জন্য নিয়ে যাও। সাত বছর থেকে যদি নামাজি না বানাতে পারো, কান ধরে দুটো চাটি মেরে দশ বছরে নামাজি বানাও। ছোট্টবেলায় যদি মসজিদের ইমাম সাহেবের কাছে তোমার বাচ্চাটাকে পাঠিয়ে দাও, সে একটু বড় হলে নামাজ রোজা পেচ্ছাপ পায়খানা হজ যাকাত সবের দোয়া জানবে, তাহলে বুড়ো বয়সে তাকে কি আর দোয়া শিখতে নামাজ শিখতে যেতে হবে? বুড়ো বয়সে নাতি নাতনিকে নিয়ে কোলে পিঠে করে নিয়ে ঘোরো, এতে তোমার ছেলে তোমার বৌমা খুশি হবে, চাচা জানকে বললেন, চাচা জান সত্যি কি আপনি ইমান কবুল করবেন যদি এই পোড়া খেজুর থেকে গাছ আল্লাহ বানিয়ে দেন, যদি সেখান থেকে আল্লাহ খেজুর দেন, তাহলে কি আপনি সত্যি ইমান কবুল করবেন? হে তরুণ যুবকেরা, চাচা জান বললেন, লা শাক্কা কোনো সন্দেহের অবকাশ নাই, আমি নিশ্চয় ইমান কবুল করব। সেই সময় বিশ্বনবী আল্লাহর নাম নিলেন, ওই পোড়া খেজুরটাকে জমিনের উপর গেড়ে দিলেন। কয়েকদিনের মধ্যে আল্লাহ সেখান থেকে গাছ দিলেন, কয়েকদিনের মধ্যে ওই পোড়া খেজুর অর্থাৎ আজুয়া খেজুর আল্লাহ দিলেন। জোরে হবে না? এটা একটা রাওয়ায়েত পাওয়া যায়। লাইভ করছো? কেউ দেখছে না? লাইভ বন্ধ করো, লাইভ আমার চলে না, আমার লাইভ নিষেধ, বন্ধ করো, মাথা নাড়ছো কেন? আমার লাইভ সব জানে রসব, নতুন যারা কয়েকজন হয়তো জানে না তারা জেনে যাবে আগামী দিন। আরো লাইভ করলে এরপরে আমি আর স্ট্রাইক দিতে কাউকে বাদ দেবো না। এতদিন আমি অনেক দয়া মায়া রহম করেছি যে আমার মিডিয়া ভাইদের আমি বড্ড ভালোবাসি, অনেক অনেকে লুকিয়ে লুকিয়ে লাইভ করেছে, আমি কড়া ভাবে বলে দিচ্ছি যদি লাইভ কেউ করে এভাবে তাহলে কিন্তু স্ট্রাইক করবি পড়বে, যেভাবে আইনত ব্যবস্থা নেওয়ার আমি নেবো। লাইভ আমি কখনো বরদাস্ত করবো না একদম। আজ কয়েক বছর ধরে আমি বলে আসছি লাইভ চলবে না আমার। তারপরে আমার সরলতার সুযোগ নিয়ে অনেক মিডিয়া নিউজ ভাই তারা কিন্তু লুকিয়ে লুকিয়ে লাইভ করেছে বড় বড় চ্যানেল। আমি কঠোরভাবে বলছি আর কোনোদিন কিন্তু আমি রেহাই করব না। আর একটা কথা আমি বলে দিই, এই চারিদিকে আমার নামে প্রচার হচ্ছে আমি জলসা নিচ্ছি, আমি জলসা নিচ্ছি, আমি জলসা যাই না, আমি জলসা নিচ্ছি, আমি জলসা যাই না। কালকে প্রচার হয়েছে, পরশুদিন প্রচার হয়েছে, কালকে আমার নামে প্রচার হয়েছে দু জায়গায় যে হুজুর আপনি এখানে আসছেন, এখানে আমার দাওয়াত অন্য জায়গায়, পরশুদিন তার আগের দিনে প্রচার হয়েছে। মাঝে মাঝে লোকেরা আমাকে ফোন করে, হুজুর আপনার দাওয়াত এখানে আছে, ওখানে আছে, সেখানে আছে। দুর্বাবু, আমার আজ পর্যন্ত রেকর্ড নাই, আমার লাইফে আমি গোনাগুনতি কয়েকটা জলসা মিস করেছি পারিবারিক কারণে বা অন্য কোনো কারণে, সেটা তাদেরকে জানিয়ে বুঝিয়ে আমি করেছি। আমার সুইচ বন্ধ করা, আমি বক্তা নয়, আমি পেশাদার বক্তা নয়, সবাই জানে। এভাবে যারা প্রচার করবে তাদের বিরুদ্ধে আমি অ্যাকশন নেব, প্রয়োজন হলে সেখানে গিয়ে মানুষজনকে মাইকের মাধ্যমে বলবো। আমি এভাবে আমার নামে প্রচার করে আমার সম্মানকে নষ্ট করা, যে আমি দাওয়াত ক্যান্সেল করা বা ফেল করা বক্তা, এভাবে প্রচার করে করে বোঝানোর চেষ্টা করছে কিছু বদমাইশ, এগুলো খুব অন্যায় কাজ, চরম অন্যায় কাজ, এগুলো একদম ঠিক নয়। কেন করবেন এগুলো? প্রত্যেক দিনই আমি খবর পাচ্ছি দু জায়গায় তিন জায়গায় করে আমার নামে তারা প্রচার করছে যে উনি আসছেন। এটা কি শুরু করেছে? মানুষের মাঝখানে বার্তা তৈরি হবে, খবর তৈরি হবে যে উনি জলসা মিস করেন, অথচ আমি পেশাদার বক্তা নয়, আমি একটা করে জলসা নিই, জলসার এক ঘন্টা দু ঘন্টা আগে আমি এসে ঢুকে যাই প্রত্যেক জায়গাতে, 15 মিনিট আধ ঘন্টা বেশি বলি, এমন তার থেকেও বেশি ওয়াজ করে দিই, পেছু টানা আমার থাকে না। আমার আমার আমি ম্যাক্সিমাম জায়গায় বক্তাদের জন্য টানি,
বক্তারা এসে উঠবে বলে আমি আধ ঘন্টা পনেরো মিনিট এরকম টেনেছি, কিন্তু দেখেছি কোন সময় আমি শুনেছি আমার ক্ষেত্রে তো ঘটে না অন্য বক্তাদের ক্ষেত্রে, সেই বক্তারা তাদের জন্য টানে না, পাঁচ মিনিটের মধ্যে ছেড়ে দিয়ে বেরিয়ে চলে গেছে। আজকে এইসব বেদাতিরা আমাদের বিরুদ্ধে বলার সাহস পাচ্ছে কি করে? আজকে বেদাতি বক্তারা আমাদের সেলসেলার আলেমদের বিরুদ্ধে, আমাদের সেলসেলার যিনি আকাবির দাদা পীরের বিরুদ্ধে আগুন তোলার সাহস পায় কি করে? এর জন্য দোষী আমাদের কিছুটা আমরা আছি। আমরা স্টেজে উঠে এক মাওলানা আর এক মাওলানার বিরুদ্ধে বলি, এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে বলি, এক পীর সাহেব আর এক পীর সাহেবের বিরুদ্ধে বলি, এক পীরজাদা আর এক পীরজাদার বিরুদ্ধে বলি। এটা আমাদের লজ্জা লাগা উচিত। আজকে বেদাতিরা আমাদের হক সেলসেলার উপর আগুন তোলার সাহস পাচ্ছে। আমাদের দোষটাকে আমাদের বুঝে নিতে হবে এবং সচেতন হতে হবে। মানা ভুল যাওগে আগর তাই বাত যাওগে তো আনা ভুল যাওগে আল্লাহুম্মা সাল্লি আলা अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे, हरा गंबद जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे अल्लाहुम्मा। আমি গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, আমি গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে আমারে, করোনা কভু ভিকারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে, ও দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে, আল্লাহুম্মা সাল্লি আলা। সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবুও পৃথিবীটা হয় না রঙিন, সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবুও পৃথিবীটা হয় না রঙিন, হতাশার কালো মেঘ ছে গেছে ঘর, হতাশার কালো মেঘ ছে গেছে ঘর, এখানে নাই না কেহ কারো খবর, কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর, কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর, সকালের সূর্যটা ওঠে প্রতিদিন,
তবু পৃথিবীটা হয় না রঙিন সকালের সূর্যটা ওঠে প্রতিদিন তবু পৃথিবীটা হয় না রঙিন হতাশার কালো মেঘ ছেয়ে গেছে ঘর হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে ঘর এখানে নাই না কেহ কারো খবর কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله حرم وقال الله تعالى أيضا في كتابه مخبرا ومكروا ومكر الله والله خير الماكرين وقال النبي صلى الله عليه وسلم إنا نتصدق لموتنا هل يصل إليهم قال يصل إليهم ويفرحون كما تفرحون بالهدايا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر الى اخر الحديث او كما قال وقال النبي صلى الله عليه وسلم الغنى غنى النفس وقال النبي صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بأرض من الدنيا إلى آخر الحديث أو كما قال شدّي شمانيو أذكر شبار شبابوتي منجم بيشتو يعني قولي شدّي مجازة كرام بيشتو بيكتي بارغو سامنو بيشتو أمار علماء حضرات حفاظ کرام طلباء اعظام سامعین حضرات ہمار میڈیا پرسنز جرا چھن شہو ترون جوک بندھرا سنہر بچرا الوکھے آبستی تا دھارمی کا ماں او بونیرا شہو مائکروفونیر آوازی جرا کان لگیا چھن جاتی دھرم و بننو نیر پیش سے سرطا بندھرا بود دیکھ کے ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহির মেয়ের ছেলে নাতি হিসাবে মায়াপুর পীরনগর হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহির ছেলের ছেলে পোতা হিসাবে দুই দরবারের দুই খানদানের মেহমান হিসাবে আমার হরিকলা দরবার শরীফের পক্ষ থেকে আমি আপনাদের ভাই মুহিবুল্লাহ হুসাইনি সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে নেন বলুন আল্লাহুম্মা আমিন একবার মহাব্বাতের সঙ্গে দরুদ শরীব আল্লাহুম্মা বাবাজি আমার ওয়াজ শোনার শেষ নাই ওয়াজ এখন মোবাইলে মোবাইলে ওয়াজ আর বক্তারও অভাব নাই বিনা পুঁজির ব্যবসা পেটে কিছু থাকুক আর নাই থাকুক যদি গলাটা একটু বাগানো যায় বাংলা দুটো চটি কেতাব পড়লো কি না পড়লো
ইউটিউব খুলবে, কিছু বক্তাদের ওয়াজ শুনবে, লিখে নিয়ে মুখস্থ করে স্টেজে চালিয়ে দেবে। আর আমার এই মিডিয়া ভাইরা রেডি হয়ে আছে প্রচার করার জন্য। ওনারা ওনাদের চিন্তায় আছে কি করে ভিউজটা বাড়বে, কি করে ভিউ বাড়বে, কি করে প্রচার প্রসার বাড়বে। তাতে যদি আল্লাহ কিছু ইনকাম দেয় ভালো, না দেয় চেষ্টা চলে যাচ্ছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে। বেচারারা অনেক কষ্ট করে, বিরাট ইনকাম তা নয়, অনেকে ভাই মনে প্রচুর ইনকাম। সেদিন একজনকে জিজ্ঞাসা করছি কত দূর থেকে এসছো, বলছে হুজুর 50 কিলোমিটার দূর এখান থেকে বাড়ি। মানে এত দূর থেকে এসছো? বলে হ্যাঁ। চেষ্টা করে যাবে। তা আমি ভাইদের বলি যে নিয়তটা রাখবে, শুধু পয়সা নিয়ত রাখলে হবে না, দিন প্রচার করছে এই নিয়ত রাখবে। এটা যদি তোমার নিয়তটা থাকে সৎকায় জারি আর সব পেয়ে যাবে তুমি। তো যাই হোক, আমার ইউটিউবার ভাইরা দিনের খেদমত করছেন, প্রচার করে দিচ্ছেন, কিন্তু একটু বুঝে সুঝে ওয়াজ রেকর্ডিং করতে হবে। সবার ওয়াজ রেকর্ডিং করলে হবে না, খালি কি করে গরম গরম কথা বললো। প্রথম দিনে এসে মমতা ব্যানার্জির বিরুদ্ধে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলে উড়িয়ে দেনগে, ফাড় দেনগে, চিড় দেনগে, কাট দেনগে, এমন বললো ইউটিউবার ভাইরা। সেটা একদম মমতা ব্যানার্জির দিকে ছবি করে একদম তীর ফির দিয়ে একদম এমন করে দিল, লোকে বললো দেখে কি বলছে। ব্যাস বিরাট ভিউ। ভাইরা বাংলা ভাষা জানে না, ভদ্রতা জানে না, বক্তা নামের কলঙ্ক কিচ্ছু বোঝে না, এসে একদম প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, অমুক নেতার বিরুদ্ধে, এই নেতার বিরুদ্ধে, সেই নেতার বিরুদ্ধে। এইরকম বাংলাদেশে এরকম হতো জানো? ঠিক বাংলাদেশের স্টাইলটা ইন্ডিয়াতে আসছে, বাংলাদেশের স্টাইলটা এই পশ্চিমবঙ্গে ঢুকছে, শুরু হয়ে গেছে ঢোকা। বক্তারা উঠি রাজনীতির কথা, বক্তারা উঠি ভাই রাজনীতি করবি, রাজনীতি করবে যা, ওটার প্ল্যাটফর্মটা আলাদা আছে। আর যদি রাজনীতি করতে হয় নবী আনা রাজনীতি কর। তো বক্তারা উঠে এমন বলা শুরু করলো নেতাদের বিরুদ্ধে, এবারে ওদের বক্তাদেরকে ধরে ধরে শুধু জেলে ঢুকিয়ে দিচ্ছে। এই শরীর এই তাগড়া ফিগার জের থেকে যখন বেরোচ্ছে হাত ফাত সব বেঁকে যাচ্ছে। তা আমাদের দেশের এখানকারের বক্তারা একটু সচেতন হয়ে গেল বাংলাদেশে যা করছে, কারণ বাংলাদেশ যা করে ইন্ডিয়া দেখে, আর ইন্ডিয়া যা করে বাংলাদেশ করে। বাবা কখন আইবি ডিআইবি গোয়েন্দা দপ্তর সব লাগিয়ে দেবে? এমনি তো মাঝে মাঝে খবর পাচ্ছি বক্তাদের নাম সব পুলিশের খাতায়, আইবি খাতায়, ডিআইবি খাতায় লিস্ট হচ্ছে, লিস্ট হচ্ছে। বেশি গরম গরম কথা বলবে, রাস্তা থেকে তুলে নিয়ে হাওয়া করে দেবে। তাই বক্তারা মনে মনে করছে সর্বনাশ, আর পার্টি পলিটিক্সের কথা বেশি বলে লাভ নাই। এক কাজ করে, এবারে শুধু যে বড় বড় মাপের ব্যক্তি তাদের বিরুদ্ধে বল। শেষে দেখা গেল ফুরফুরা শরীফ, এখন বাংলা আসাম বাংলাদেশ সারা ভারতবর্ষের বুকে ফুরফুরা শরীফের অবদান বিরাট, দাদা হুজুরের নাম বিরাট। দাদা হুজুরকে ভণ্ডে পরিণত করতে হবে, দাদা হুজুরকে মিথ্যাবাদীতে পরিণত করতে হবে। এই বক্তা বলছে না দেখেছেন তো, আবার তার কতগুলো চেরা চম্পট বেরিয়েছে, আবার তাকে সাই দিচ্ছে, বলছে হ্যাঁ ঠিক বলেছে। মানে একই লাইনের লোক সব, একই লাইনের লোক, তারা আবার তাকে সাই দিচ্ছে। ভাই আমি একটা কথা বলতে চাই, দাদা হুজুরের বিরুদ্ধে তুমি বলছো, আমার বিরুদ্ধে বলো, আমার গায়ে লাগবে না। আমি ছোট হুজুরের নাতি, পিননগর হুজুরের পোতা, আমার বিরুদ্ধে বলো, আমি মোহেবুল্লাহ হুসাইনির বিরুদ্ধে বলো, আমার গায়ে লাগবে না। তুমি সাধারণ কোন পীরজাদা পীর সাহেব মাওলানা সাহেব আলে মোলামার বিরুদ্ধে বলতে আমার গায়ে অতটা লাগতো না, যা বলছিস বলবি যা, কিন্তু দাদা হুজুরের বিরুদ্ধে বলার আগে তোমার মুখ কাঁপলো না? যিনি 52 জেলার পীর ছিলেন, যিনি একজন দুনিয়া ভোলা মানুষ ছিলেন, যিনি আল্লাহ এবং রাসূল ছাড়া কিছু বুঝতেন না, যিনি মানুষের উপকার ছাড়া কিছু বুঝতেন না, কওমকে কিভাবে হেফাজত করে যাবে এছাড়া কিছু বুঝতেন না, যার মুরিদ বাংলার হাজার হাজার আলেম ওলামারা, যিনি বাংলার গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় মসজিদ মাদ্রাসা মক্তব তৈরি করে দিনকে পৌঁছে দিয়েছেন, যিনি লক্ষ লক্ষ মানুষকে নামাজ শিখিয়েছেন, দাড়ি টুপি জুব্বা সাচ্চা মুসলমান বানিয়েছেন, যার খেদমতের তুলনা পৃথিবীর ইতিহাস অস্বীকার করতে পারেনি, ইন্টারন্যাশনাল ইতিহাস, আন্তর্জাতিক ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যার নামটা লেখা আছে, সেই দাদা হুজুরকে তুমি টার্গেট করে ফেললে, তুমি মাপ চাইতে পারবে? আর তুমি মাপ চাইতে পারবে? হাকুল এবাদ বান্দার হক নষ্ট করলে তুমি মাপ চাইতে পারবে?
অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার, দুঃখজনক ব্যাপার। অমুসলিম হিন্দু ভাইয়েরাও ফুরফুরা শরীফকে ভালোবাসে, দাদা হুজুরকে ভালোবাসে, ওলি আউলিয়াদের কারা ভালোবাসে না? হ্যাঁ, ওলি আউলিয়াদের কারা ভালোবাসে না? তোমার ভালো লাগে না, তুমি জানো না, তুমি কোরআনের ভুল ব্যাখ্যা করছো, হাদিসের ভুল ব্যাখ্যা করছো, তোমার জানা নাই, তোমার পড়াশোনা, তোমার বাংলা ভাষা, বাংলা কথা, তোমার এবারত পড়া দেখলে তো বোঝা যায় তুমি কত বড় আলেম। শুধু তো গল্প বলছো, কটা কোরআন হাদিসের আয়াত বলছো বাবা? হ্যাঁ, দাদা হুজুরের বিরুদ্ধে বলে দিলে কেন? ওলিদের কথা কোরআনে নাই? নাই। মুর্শিদ কথা কোরআনে নাই? বলে পীরেদের কথা কোরআনে কোথায় আছে? পীর নাই, মুর্শিদ আছে, নামাজ নাই, সলাত আছে, সিয়াম নাই, রোজা নাই, সিয়াম আছে। তোমাকে খুঁজে বের করে দেবো, কতগুলো আছে দেখবে তুমি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরুব্বিয়ানেরা আমার, মুজাদিদুল জামান আল্লাহর ওলি বান্দা ছিলেন। ওলিদের কথা, ওলি মানে হলো বন্ধু, ওলি মানে কি? বন্ধু। আমার আল্লাহ কোরআন মাজিদে বলছেন, যারা আমার ওলি বান্দা হয়, আলা ইন্নিয়া ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার বন্ধু হয়, ওলি হয়, আমি আল্লাহ বলি লা তাখাফ, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তাদের কোনো চিন্তাও নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি বান্দাদের মোরে মুর্দা বলো না, মোরে জিন্দা, মিনদারিন ইলাদার, তারা একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। এর প্রমাণ কত নেবে, দলিল কত নেবে, কত মানুষ এরকম আল্লাহর ওলি হয়ে চলে গেছেন যাদের 20 বছর 30 বছর পর কবরটা ভেঙে গেছে, কাফনের কাপড়টাও টাটকা দেখা গেছে। এটা বাস্তব মিডিয়াতে প্রকাশ পেয়েছে রে পোকা, চোখে দেখে বিশ্বাস করবি না? আল্লাহর ওলিরা মরে পচে গেছে, নষ্ট হয়ে গেছে, মুখ সাবান এত বেড়ে গেছে নবী পর্যন্ত চলে গেছে। বলছে নবী নাকি আবার আসতে পারে না? নবী মরে গেছে কবে, নবী আবার আসতে পারে? হতভাগা, যেটা অমুসলিমরা বলতে পারে না সেটা তুই বলছিস মুসলমানের দাবিদার হয়ে। হ্যাঁ, মুসলমানের দাবিদার হয়ে তুই বলছিস নবী মরে শেষ হয়ে গেছে? যাদব বিশ্বনবীর রাউজায় চলে যাও, আদব শিখিয়েছেন আল্লাহ। কোরআন মাজিদে যে আয়াতটা চলে এসেছে, এই আমার নবীর উপর তোমরা বেয়াদবি করো না, দেখবে বাবা আমার নবীর কথার উপরেও তোমাদের কথা যেন ভলিউম না জোরে হয়। বিশ্বনবীর রাউজা মোবারকের উপরে এই কোরআনের আয়াত লেখা আছে, আমি এবারে গিয়ে দেখে এসেছি। আমার আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, এই আর মানুষ শুনে রেখে দাও, তোমাদের আওয়াজটা, তোমাদের ভলিউমটা যেন আমার রাসূলের আওয়াজের চেয়ে বুলন্দ না হয়ে যায়, জোরে না হয়ে যায়। এই আয়াতটা লেখা আছে বিশ্বনবীর রাউজার উপরে। পরের লাইনটাও লেখা আছে, যদি জোরে ভলিউম করো, বিয়াদবি নবীর সামনে যদি সামান্য বিয়াদবি করো, শুনে রেখে দাও, আল্লাহর কোরআন বলছে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো কোনটা দিয়ে বেরিয়ে চলে যাবে টের পাবে না, বুঝতে পারবে না, দাঁড়ি থাকবে, জুব্বা থাকবে, নামাজ থাকবে, আল্লাহর দরবারে কোনো কাজে লাগবে না। কে বলছেন? দুনিয়ার কোন পিশা বলেননি, এমন কি নবী পয়গম্বররা বলেননি, বলেছেন স্বয়ং আল্লাহ। আমরা যে হাদিসই বলি তোমাদের কাছে মনে হয় জাল হাদিস, তোমাদের কাছে মনে হবে যাইফ হাদিস। সহি হাদিস শেখাচ্ছ, সহি হাদিস, সিয়াসিত্তা হাদিস পড়েছ, সিয়াসিত্তা হাদিস বাংলা, বাংলা হাদিস দেখাচ্ছ, আমার বাড়িতে চলে এসো, সিয়াসিত্তার হাদিস অরিজিনাল আছে, ন্যারা আরবি,
আরবি জেজ্জাবার হরফ কিছু নাই ভাই আমার হরকত নাই হরকত বিহীন ন্যারা আরবি সিয়াসিতা হাদিস আমার বাড়িতে আছে বুঝতে পারবে তো এই তো আমার আগে আমার মামা তো ভাই যোগ্য আলেম সামনে দাঁড়াতে পারবে লুঙ্গি খারাপ হয়ে যাবে হ্যাঁ আমার আরেক ভাই জামিয়া মিলিয়ায় পড়তে গেছে আপনারা দোয়া রাখবেন দিল্লিতে জামিয়া মিলিয়ায় সেখান থেকে আরবিকের উপর মাস্টার ডিগ্রি করে পিএইচডি করে ইনশাআল্লাহ ফিরবে ওয়েস্ট বেঙ্গলের র‍্যাঙ্কিং ছিল ভাইরা আমার মুফতি কমপ্লিট করেছে এত দলিল দেয় সামনে দাঁড়াতে পারবে না পেচ্ছাপ করে ফেলবে ফুরফুরা শরীফের বিরুদ্ধে লেগেছো দাদা হুজুরের বিরুদ্ধে লেগেছো দাদা হুজুরের সিলসিলায় তার খানদানদের মধ্যে তার আওলাদদের মধ্যে নাতি পোতাদের মধ্যে এত বড় বড় আল্লাহ আলেম তৈরি করে দিয়েছেন সামনে এসে দু মিনিট টিকতে পারবে না পেচ্ছাপ করে ফেলবে লুঙ্গিতে কথা বলছো বলার আগে একটু হিসাব করে বলো হক সিলসিলারে পাগল হক সিলসিলা ভন্ডামি নাই ফুরফুরা শরীফে কোনো শেরেক দেখাতে পারবি না আজও দাদা হুজুরের সিলসিলার দাদা হুজুরের রওজা মোবারকের ভিতরে কোনো মহিলা ঢোকার অনুমতি নাই সেখানে পরিষ্কার লেখা আছে ফুল চাদর আগরবাতি সিজদা হাজত মান্নত মিশে তোমরা দূর থেকে মানুষকে ভুল বোঝাচ্ছো আর আহলে খবিস বলো আহলে হাদিস নয় আহলে খবিস আহলে হাদিস তো আমরা আমরা হচ্ছি আহলে হাদিস আমার দাদা হুজুরের সিলসিলার মানুষ আমরা আহলে হাদিস আমরা হাদিস মানি আমরা আহলে কোরআন আমরা কোরআন মানি আমরা আহলে সুন্নাত আল জামাত আমরা আহলে সুন্নাত আল জামাত আমরা সুন্নত মানি সব মানি আমরা আর তোমরা কিছু মানো কিছু ছাড়ো সুবিধা মতো যেটা নেবা সেটা নাও আর যেটা নেবা নয় সেটা ছেড়ে দাও যখন ঠেলাই পড়ো মাস্টার কি বলেছে ডাক্তার কি বলেছে তাকে ফোন করো তার কাছে জানো আর আমরা ঠেলাই পড়লে ইমামে আজম আবু হানিফা কি বলেছে সেই দিকে যাই এখন আমাদের ইমামে আজম আবু হানিফা তার জ্ঞানগম্য বুদ্ধি সবচেয়ে বেশি তার সম্মান ইজ্জত তার তাকওয়া পরেজগারি তার এবাদত বেশি না তোমাদের মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার তার এবাদত তার তাকওয়া তার পরেজগারি বেশি আমরা বিপদে পড়লে ঠেলাই পড়লে কোরআন হাদিস থেকে যখন মানে উদ্ধার করতে পাচ্ছি না মাসালা বের করতে পাচ্ছি না চলবে কি চলবে না জায়েজ কি না জায়েজ হারাম কি হালাল তখন আমরা ইমামে আজম আবু হানিফার তাকলিদ করি আর তোমরা যখন ঠেলাই পড়ো বলে আমরা কোরআন আর হাদিস মানি আর কিছু মানি না কিন্তু বিপদে পড়লে তোমাদের ডাক্তার মাস্টাররা কি বলেছে তার তাকলিদ করো এখন তোমাদের ডাক্তার মাস্টাররা আমাদের ইমামে আজম আবু হানিফার কাছে তো শিশু ইমামে আজম আবু হানিফা 80 হিজরিতে জন্ম আসি হিজরিতে তিনি সাহাবাদের দেখেছেন তাবেঈনদের দেখেছেন আর তোমরা বাংলায় চটি কেতাব পরে ফতোয়াবাজি করো বিশ্বনবী আসতে পারেন না ফুরফুরা শরীফে আসতে পারেন না কত বড় বিয়াদব দাদা হুজুর কেবলার কথা বলে বলছে ভন্ডামি হ্যাঁ বিশ্বনবী আসতে পারেন না নবী মরে গেছেন শেষ এটাই বলতে চাইছো নবী মরে গেছেন শেষ আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দিলেন ইন্নাল্লাহ হারাম আলাল আরদ আন তাকুল আজসাদ আল আমবিয়া নিশ্চয় আমার আল্লাহ হারাম করেছেন নবীদের জিসম মাটির জন্য খাওয়া আমার আল্লাহ হারাম করে দিয়েছে নবীদের জিসম মাটি খেতে পারে না হাদিস দেখো ভালো করে খোঁজো মুতালিয়া করো পড়ো দু চার পাতা পড়াশোনা করে কথা বলছি টাইটেল এমএ মাস্টার ডিগ্রি বিএড টুকটাক যেটুকু পেরেছি ডিগ্রি ডাগড়া করেছি বর্তমানে হাই সেকেন্ডারি একটা উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক তা বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখো পড়ো তারপরে কথা বলো বিশ্বনবী বলছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও আমি মারা যাওয়ার পরে মনে করো না আমি শেষ হয়ে গেলাম
আমি শেষ হয়ে গেলাম মনে করো না ওয়াফাতি খাইরুল লাকুম তুরাসু আলাইয়া আমালুকুম আমার আইতু মিন খাইরিন ফাহামিদুল্লাহ আলাই আমার আইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও তোমাদের আমলগুলোকে আমার আল্লাহ তাআলা আমার মদিনার রওজা পাকে আমার কাছে তোমাদের পৃথিবীর আমার উম্মত উম্মতিদের আমলনামাকে পাঠাবেন আমি মদিনার রওজা মোবারকে পড়ে পড়ে তোমাদের আমলগুলোকে দেখতে থাকব নবী মরে গেছে শেষ হয়ে গেছে কত বড় বিয়াদব বলছে আমাদেরও দুটো হাত আছে নবীরও দুটো হাত আছে আমাদেরও দুটো পা আছে নবীরও দুটো পা আছে তো হতভাগা তোর তার বিশ্বনবী তো নবী তুই কি সেটা বল পেচ্ছাপ করে পানি নিতিস না নাপাক থাকতিস বড় বড় লেকচার বিশ্বনবী বলছেন তোমাদের আমলগুলোকে মদিনার রওজা মোবারকে আমার সামনে দেখানো হবে তো রাসু আলাইয়া আমালুকুম তোমাদের আমলগুলোকে আমার কাছে পাঠানো হবে আমার আয়াত মিন খাইরিন যখন আমি দেখব তোমরা নেক আমল করেছো ভালো আমল করেছো ফাহামিদুল্লাহ আলাই আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে প্রশংসা করতে থাকব আর যখন দেখব আমার আয়াত মিন শাররিন যখন দেখব তোমরা খারাপ কাজ করেছো গুনার কাজ করেছো ফাস্তাগফারতুল্লাহ লাকুম আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার ক্ষমা চাইতে থাকব জোরে বলুন সুবহানাল্লাহ যে নবী উম্মতকে এত ভালোবাসে সেই নবীকে তোরা এত বিয়াদবি তার সামনে এত গুস্তাখ রাসূল বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার আহ রাসূলের সামনে এত বিয়াদবি করে মুসলমান আবার নবীর উম্মত বলে দাবি করে আবার নবীর উম্মত বলে দাবি করে কটা উদাহরণ দেব মিরাজের হাদিসগুলো পড়ো না দেখতে পাবে আর আল্লাহ তো মিরাজের বর্ণনা স্বয়ং কোরআনে করেছেন না হলে তোমরা মিরাজটাকে মিরাজের রাসূলটাকে উড়িয়ে দিতে বলে মিরাজ হয়নি সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা আল্লাহ কোরআনে বলে দিয়েছে আমি আমার বান্দাকে ভ্রমণ করালাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সব আল্লাহ বলে দিয়েছেন মিরাজ করালাম মিরাজের হাদিসগুলো দেখো বিশ্বনবী বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের ইমাম হয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ সমস্ত নবীরা তো ইন্তেকাল করেছে তার নবীদের আবার ইমাম নবী আমাদের নবী হলেন কি করে বলে সমস্ত নবীরা যে আমার নবীর পেছনে নামাজ পড়লেন তারা তো সব ইন্তেকাল করেছেন এলেন কি করে নবী তো ফুরফুরা শরীফে আসতে পারে না তোমাদের কথা বিশ্বনবী মরে গেছে শেষ নবী তো আর ফুরফুরা শরীফে আসতে পারে না বলুন না নাউজুবিল্লাহ বলুন নাউজুবিল্লাহ তাহলে বিশ্বনবীর পেছনে সমস্ত নবীরা কেমন করে ইমামতিতে নামাজ পড়লেন এ হাদিস মানো তো নাকি মেরাজের ওয়াজ তো খুব করছো খুব তো মেরাজের ওয়াজ করছো ঈদে মিলাদুন্নবী মানো না পেছনে ব্যানারটা যেটা টাঙানো আছে তোমার সেখানে লেখা আছে ঈদে মিলাদুন্নবী বিশ্বনবী দিবস উপলক্ষে ইসালে সব বিশ্বনবী দিবসের বিরুদ্ধে ওয়াজ করছো আর পেছনে ব্যানার নিয়ে বসে আছো হতভাগা মুনাফিক মুখে এক কথা বলছো কাজে আরেক কথা হ্যাঁ আয়াতুল মুনাফিকে সালাসাতুন মুনাফিকের চিহ্ন হলো তিনটি মুনাফিকের চিহ্ন কি করে মুনাফিক এই মুনাফিক মুনাফিক বলি মুনাফিকটা বুঝবেন কি করে নবীর হাদিস বিশ্বনবী বলছেন মুনাফিকের চিহ্ন হলো তিনটে ইজা হাদাসা কাযাবা যখন কথা বলবে মিথ্যা কথা বলবে ওয়াইজা ওয়াদা আখলাফা যখন ওয়াদা করবে তখন তার খেলাফ করবে ওয়াইজা উতুমিনা খানা এবং আমানতের খেয়ানত করবে এই তিনটে খসলত পাওয়া যাবে মুনাফিকের মধ্যে তার মধ্যে একটা প্রথমেই তোমার পাওয়া গেল তুমি মুখে মিরাদুন নবীর বিরুদ্ধে বলছো আর মিরাদুন নবীর ইসালে সবে গিয়ে ওয়াজ করছো খুঁজে দেখো মিলিয়ে নাও তথ্য ছাড়া কথা বলছি না না দেখে কথা বলিনি আমি নাম বলছি না কিছু বক্তারা আমাদের সেলসেলার বক্তারা তার নাম ধরে ধরে হাইলাইট করে দিয়েছে আসলে এই বক্তারা কি বলবো বলার কিছু নাই
কোথায় একটা মশা, কে কি বলল, কোথায় একটা মাছি পাহাড়ে গিয়ে ধাক্কা মারলো, পাহাড়ের কোনো ক্ষতি হয় নাকি? হ্যাঁ, তোমাদের এত চুলকানি কেন শুরু হয়ে গেল? হই 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 করে সবাই শুরু করে দিলে, দেওয়ার দরকার ছিল না, বলার দরকার ছিল না, এরকম কত মশা মাছি এসে ধাক্কা মেরেছে পাহাড়ে, পাহাড়ের কোনো ক্ষতি হয়নি, কারণ আমার দাদা পীর, আমার দাদা হুজুর কেবলার সিলসিলাটা হলো হক সিলসিলা, সেখানে কোরআন হাদিস ছাড়া আর কিছুর স্থান নাই, শেরেক বেদাত থেকে মুক্ত, তাই আমার দাদা হুজুরের সিলসিলার বিরুদ্ধে বাতিলরা যখনই আঘাত করেছে তারা নিজে মিটে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, কোনো অস্তিত্ব তাদের নাই, তাই তাদেরকে নিয়ে মাতামাতির দরকার ছিল না, তাদের নাম ধরে ধরে প্রচার করার দরকার ছিল না। আগামী দিন আমাদেরকে আরো সচেতন হতে হবে, আমাদের সিলসিলাভুক্ত যারা মিডিয়া আছেন তাদেরকেও সচেতন হতে হবে, আপনারা তাদের হাইলাইট করে দিবেন, ছবি দিয়ে দিয়ে নাম লিখে লিখে সব হাইলাইট করে ফেললেন, এখন তো লোক চিনিয়ে গেছে, এখন তো আপনাকে বলতেই হবে তার বিরুদ্ধে, বুঝতে পারছো ভাইরা? তরুণ যুবকেরা আমার খুব সাবধান বাবা, আখেরি জামানা ঈমান বাঁচানো বড্ড কঠিন, হকের উপরে মাঝে মাঝে আঘাত আসবে, কিন্তু হক হকই থাকবে, যা আল হক ওয়া যাহাকা আল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যখন হক আসে বাতিল তখন সরে যায়, আর বাতিল তো সরে যাবারই, বাতিল তো সরে যাবে, দলিল একটা দুটো নয় অনেক দলিল আছে, বুঝতে পারছেন? এসব এসব ফতোয়া, এসব বাহাস, এসব মুনাজেরা সব হয়ে গেছে, তার রেজাল্ট হয়ে গেছে, বইগুলো ফুরফুরা শরীফে বসিরার দরবারে গেলে পেয়ে যাবেন আপনারা সব, এসব মুনাজেরা যে বিষয়গুলো নিয়ে এখন বিতর্ক তৈরি করছে সেই বিতর্কের ফাইসালাই রেজাল্ট কি হয়েছিল, কারা কারা ছিল সেই বাহাসে মুনাজেরায়, কারা কারা অংশ নিয়েছিল সেখানে, কি কি আলোচনা হয়েছিল, রেজাল্টটা কি হয়েছিল, সব বই আকারে বেরিয়ে গেছে, সব মুনাজেরাতে বেদাতিরা হেরে গেছে, ওই সমস্ত বেদাতি যারা আমার দাদা পীরের সিলসিলার শত্রু, নবীর শত্রু, নবীর ইজ্জতের শত্রু, তারা সব হেরে গেছে, সে বই সব বেরিয়ে গেছে, আমি মনে করি এই বাস ফাস টাস করে আর কোনো লাভ নাই, ওসব করার দরকার নাই, ওরা বললে আমরাও বলতে পারি কোনো অসুবিধা নাই, কিন্তু দুর্ভাগ্য মুসলমানের দেওয়ালে পিঠ ঠেকে গেছে আর চাচারা স্টেজে উঠে ঝগড়া করছে, দুর্ভাগ্য এদেরকে সব একবার করে আফরাজুলকে কবর থেকে তুলে, জুনায়েদকে কবর থেকে তুলে, আখলাককে কবর থেকে তুলে, ওই রশিদের ছেলেকে, ইমাম রশিদি সাহেবের ছেলে আসানসোলে তার ছেলেকে কবর থেকে তুলে এদের সঙ্গে মোলাকাত করাতে হবে, হারা তোরা চাচাই চাচাই লড়াই করছিস, হ্যাঁ আর আমাদের কি অবস্থা, একবার ভাব, দেওয়ালে তো পিঠ ঠেকে গেছে, নিজেরা হাইলাইট হওয়ার জন্য হকের উপরে আঘাত করে দিচ্ছে, আমাদের ফুরফুরা সিলসিলার কোন বক্তা তাদের বিরুদ্ধে আগে বলেনি, তারাই আগে আমার দাদা পীরের বিরুদ্ধে বলেছে, তাই আমাদেরকে কাউন্ট করতে হচ্ছে, বলতে হচ্ছে, উপায় নাই বন্ধুরা, আমার খুব সচেতন হবে, খুব সচেতন হবে, মিডিয়া বন্ধুদেরকেও বলি খুব সচেতন হবে, যে সে কি একটা বললো সেটাকে হাইলাইট করবেন না, আর একটু সচেতন ভাবে আপনাদের নিউজ করতে হবে, খবর করতে হবে, ওয়াজনাসিয়াত ছাড়তে হবে, যে সে বক্তার একটা রেকর্ডিং করলাম, কে কাকে গালাগালি করলো সেটা ছেড়ে দিলাম, এইভাবে করে দিনের ক্ষতি করে ফেলবেন না, এটা আল্লাহর দরবারে জবাব দিতে হবে সবাইকে, একবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা मैं कबर अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी कर ले आ जाना रसूल अल्लाह, আ
रौशन मेरी तुर्बत को लीला जरा करना, जब वक्त नजर आए दीदार आता करना, जब वक्त नजर आए आका दीदार आता करना। अल्लाहुम्मा হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমার বিশ্ব নবীর কি শান কি ইজ্জত বাবা। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন, ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী আপনার আলোচনাকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা উচ্চ সম্মান দান করেছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আলোচনার দরকার আছে না নাই? বিশ্ব নবীর আলোচনার দরকার আছে না নাই? একদল মানুষ বলে আলোচনার দরকার নাই, তাদেরকে ডাকলে তারা এসে আলোচনা করবে, কিন্তু মুখে বলবে দরকার নাই, ঈদে মিলাদুন নবীর দরকার নাই। ভাই, ঈদে মিলাদুন নবী মানে কি? সবকিছুর মূল উদ্ভাবনটা ভাবতে হবে, উদ্ভবটা কোথা থেকে ভাবতে হবে, অর্থটা জানতে হবে, ভুলভাল ব্যাখ্যা করলে হবে না। এক শ্রেণীর অমুসলমানদের কাছে মুসলমানদের মধ্যে ঘৃণা ছড়ানোর জন্য বলছে জিহাদ। জিহাদ মানে খুব ভয়ঙ্কর জিনিস। জিহাদ মানে কি ভাই? ভয়ঙ্কর জিনিস না? মুসলমানরা অমুসলমানদের মেরে ফেলবে, এর নাম জিহাদ। ভুল ব্যাখ্যা করছে। ভাই, তোমার কাছে গুগল আছে, খুলে দেখো না জিহাদ মানে কি। জিহাদ মানে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে প্রচেষ্টা চালানো। যদি একটা হিন্দু খ্রিস্টান জৈন ভাইয়ের উপরে অত্যাচার হয়, তুমি সেখানে গিয়ে অত্যাচারিত মানুষটাকে সাহায্য করো, অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াও, এটাও জিহাদ। জানলে না? ভুল ব্যাখ্যা করছো। বিভিন্ন রকম ভাবে মুসলমানদের বিরুদ্ধে এক শ্রেণীর অমুসলমানদের মধ্যে প্রচার করছে, ভুল বোঝাচ্ছে, আর এরাও কিছু কিছু কথা মুসলমানদের মধ্যে ভুল বোঝাচ্ছে। ঈদে মিলাদুন নবী মানে জন্মদিবস পালন। ঈদে মিলাদুন নবী মানে কি? বলছে জন্মদিবস পালন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ইয়া নবী, হ্যাপি বার্থডে ও নবী। কি রে ভাই, এই কেক কাটা জন্মদিন নাকি? বলছে ইহুদিরা, ইহুদিরা আয় ঈসা নবীর জন্মদিন করে, আর মুসলমানেরা বিশ্ব নবীর জন্মদিন করে, সব একই। জন্মদিনের বিরুদ্ধে, ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে দলিল দিচ্ছে, এগুলো যুক্তি দিচ্ছে, যুক্তি। সাধারণ মানুষকে এইভাবে ভুল বোঝাচ্ছে। কোন মুসলমানকে আমাদের দেখেছেন যারা ঈদে মিলাদুন নবীর পক্ষে আমরা কথা বলি, কোনদিন দেখেছেন যে বিশ্ব নবীর জন্মদিনে কেক কেটে হ্যাপি বার্থডে করছি? মানেটা কি? ঈদে মিলাদুন নবী মানেটা কি? ঈদ মানে হলো খুশি। ঈদ মানে কি? বলি খুশি। মিলাদ ওয়াও নাম দাল বলে দা, সেখান থেকে মিলাদ, মাউলুদ মানে জন্ম, জন্মের খুশি। কার? নবী। ঈদে মিলাদুন নবী নবীর জন্মের খুশি। তো নবীর জন্মে খুশি না করে তুই কি করছিস? দুঃখ প্রকাশ করছিস? তা তুই যদি নবীর জন্মদিনে দুঃখ প্রকাশ করি, তাহলে তুই নবীর উম্মত না অন্য কিছু বল আগে? নবীর জন্মদিনে তোর যখন কষ্ট হচ্ছে, তাহলে তুই কাদের দালাল আগে সেটা বল। তুই মুসলমানের খাতায় তোর নাম আছে, কিন্তু